হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন আরফান ফ্রম টেকনিক্যাল টিপস 24 ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আগামী 6 তারিখে আমাদের এসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হবে। তো আজকে আমরা এটাই জানবো কিভাবে সবার আগে আমরা আমাদের রেজাল্টটা মার্কশিট সহ দেখতে পারি। তো রেজাল্টটা দেখার জন্য সর্বপ্রথম আমাদের পছন্দ মতো ব্রাউজারে চলে যেতে হবে। তারপর আমাদের গুগলে টাইপ করতে হবে ইবোর্ড, EBOARD, ইবোর্ড রেজাল্ট, RESULT, ইবোর্ড রেজাল্ট। এটা লিখে সার্চ করবেন, দেন ইন্টারফেস করে দিলাম। তারপর আপনাদের এমন একটা ইন্টারফেস ওপেন হবে, তারপর একটু নিচে আসবেন, দেন এখানে দেখবেন এডুকেশন বোর্ড বাংলাদেশ নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে, এখান থেকে আপনারা যে রেজাল্টটা দেখতে চান সেটা সিলেক্ট করে আপনাদের বোর্ড রোল নাম্বার রেজিস্ট্রেশন নং যা যা চাইছে এগুলো দিয়ে সহজে বের করে ফেলতে পারবেন। তো এখনো যেহেতু SSC রেজাল্টটা পাবলিশ হয় নাই, তাই আমি এখন GSCটা দিয়ে রেজাল্টটা বের করে দেখাচ্ছি, আপনারা SSC রেজাল্টটাও সেম প্রসেসে বের করে ফেলতে পারবেন। তো এখানে ধরেন আমি GSC দিলাম, আপনারা SSC দিবেন, তারপর কোন সালে আপনারা এক্সামটা দিবেন। তো আপনারা যেহেতু 2019 সালের SSC এক্সামের রেজাল্ট দেখবেন, তো অবশ্যই 2019 দিবেন। তো আমি এখন যেহেতু GSCটা বের করবো, তো আমি 2016 সালে GSC এক্সাম দিয়েছি, তো আমি এখন 2016 এখানে দিয়ে দিলাম। তারপর একটা বোর্ড সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি যে বোর্ড থেকে এক্সাম দিচ্ছেন সেই বোর্ডটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে ঢাকা বোর্ড সিলেক্ট করলাম। তারপর আপনাদের SSC রোল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন আর SSC রেজিস্ট্রেশনটা এখানে বসিয়ে দিবেন। যেহেতু আমি GSC বের করতেছি, দেখতে পাচ্ছেন সরাসরি আপনার রেজাল্টটা এক সেকেন্ডের মধ্যে চলে আসছে। তো এইভাবে আপনাদের রেজাল্টটা পাবলিশ হওয়ার সাথে সাথে আপনারা এখান থেকে সবার আগে দেখে নিতে পারেন। তো অন্যান্য সাইট আছে, সেখান থেকে যদি আপনার রেজাল্ট দেখতে চান, তো যেহেতু রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে যেহেতু সবাই রেজাল্টটা দেখে, তখন কিন্তু আপনাদের সেখানে ট্রাফিক বেশি থাকে, অর্থাৎ জ্যাম হয়ে যায়, রেজাল্টটা আসতে দেরি হয়। বাট এই সাইট থেকে আপনারা সহজে একদম রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে সবার আগে দেখে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং লাইক করে শেয়ার করে আমার পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।